নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে, যা বলল আল হিলাল কোচ জর্জ জেসুস। দেখুন বিস্তারিত। সেপ্টেম্বরের শেষ নাগাদ মাঠে ফেরার কথা ছিল ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের। ইউরোপের ক্লাবের গণ্ডি পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যুক্ত হলেও দলটির হয়ে আর বেশি খেলা হয়নি তার। ব্রাজিলের হয়ে গত বছরের অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি চোটে পড়েন, যার পুনর্বাসনেও বেশি সময় কাটিয়েছেন আল হিলালে। তবে নেইমারের জন্য অপেক্ষা আরও বাড়ছে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ জর্জ জেসুস। তবে তার এই বিলম্ব ঠিক ইঞ্জুরির কারণে নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। সৌদি ফুটবল লীগের নিয়ম অনুযায়ী কোনো দলের স্কোয়াডে সর্বোচ্চ 8 জন বিদেশি রাখার অনুমতি ছিল আগে থেকে, কিন্তু আল হিলালে এখন তেমন ফুটবলের সংখ্যা 9 জন, ফলে নেইমারকে জায়গা দিতে হলে একজন ফুটবলারকে ছাড়তে হবে। অবশ্য আরও একটি সুযোগ আছে তাদের সামনে। এই সিজনে সৌদি ফুটবল ফেডারেশন নতুন নিয়ম তৈরি করেছেন, যেখানে বিদেশি ফুটবলার 8 জন থেকে বাড়িয়ে 10 জন রাখার অনুমতি মিলেছে, কিন্তু রয়েছে শর্ত, 10 জনের মধ্যে 2 জন হতে হবে এমন যারা 2003 সালের পর জন্ম নিয়েছেন। কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ আল হিলালের স্কোয়াডে থাকা 9 বিদেশি সবারই বয়স 21 বছরের বেশি। এই পরিস্থিতিতে আল হিলাল কোচ জর্জ জেসুস চান জানুয়ারি নাগাদ নেইমারকে বিদেশি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রেজিস্টার করতে, কারণ তার পুরোপুরি সেরে উঠতে মাঠে ফিরতে নভেম্বর চলে আসবে বলে ধারণা কোচের। ফলে শীতকালীন বিরতির আগে সর্বসাকুল্যে এই ফরওয়ার্ড 2 থেকে 3টি ম্যাচ খেলতে পারবেন আল হিলালের হয়ে। সে কারণে তার জায়গায় অন্য কাউকে নিলে বিদেশি বাকি 8 জনের সবাই স্কোয়াডে থাকতে পারবেন। এরপর নেইমার এলে তখন একজনকে ছেড়ে দেওয়া হবে। এসিএল ইঞ্জুরির কারণে সৌদি প্রোলিগের ভক্তরা খুব বেশি সময় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে মাঠে দেখার সুযোগ পাননি। এরপর 32 বছর বয়সী তারকাকে ছাড়াই কাটল প্রায় 1 বছর। জানুয়ারিতে নেইমারকে মাঠে ফেরানো হলে তিনি পুরোদমে সার্ভিস দিতে পারবেন বলে আশা আল হিলাল কোচের। তিনি মাঠের বাইরে থাকা অবস্থায় আল হিলাল সব মিলিয়ে 50টি ম্যাচ খেলে ফেলেছেন, আর পিএসজি ছেড়ে ক্লাবটির জার্সিতে কেবল 3 ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন নেইমার। আল হিলালের হয়ে 3 ম্যাচ এবং 2 ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের। বড় এই তারকার অনুপস্থিতিতে সৌদি লীগের শিরোপা ধরে রাখতে অসুবিধা হয়নি আল হিলালের। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরকে 14 পয়েন্ট পেছনে ফেলে জেসুসের শিশুদের হাত হাততেই উঠে লিগ টাইটেল। নতুন মৌসুমে এখন পর্যন্ত আল হিলাল 6 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছেন। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায়ও নেইমারকে বেশ প্রয়োজন ব্রাজিলের। পুরনো ছন্দ খুঁজে ফেরা দলটি 6 ম্যাচে 2 জয়ের পাশাপাশি 3 হার ও 1 ড্র নিয়ে 6-এ অবস্থান করছিল। গতকাল শনিবার নতুন উইন্ডোর প্রথম ম্যাচে মাঠে নেমে তারা সেই উন্নতি করতে পেরেছে। রদ্রিগোর একমাত্র গোলে ইকুয়েডরকে 100 গোলে হারিয়েছে সিলেসাওরা, আর তাতে লাতিন আমেরিকার অঞ্চলে বাছাই পর্বে 4 নম্বরে উঠে এসেছে তারা।